1928 সালের 28 মার্চ বামুনগাছি লোকোকারখানার গেটে অনেক শ্রমিক সেদিন জড়ো হয়ে ধর্মঘটে শামিল হয়েছিলেন। তাদের দাবি ছিল একটাই, মাইনে বাড়াতে হবে। কিন্তু সেই আন্দোলনরত শ্রমিকদের উপরে আচমকা ঝাঁপিয়ে পড়েছিল ব্রিটিশ পুলিশ বাহিনী। পুলিশের গুলিতে সেদিন 4 জন শ্রমিকের মৃত্যু হলো, 50 জনেরও বেশি আহত। তখন জেলা শাসক ছিলেন একজন ভারতীয় আইসিএস অফিসার, তিনি সেই নৃশংস ঘটনার তদন্তভার হাতে নিয়েছিলেন। তদন্ত শেষে তিনি মিস্টার স্টার্গিস এবং মিস্টার ক্রিস্টি এই দুই ইংরেজ অফিসারকে দোষী সাব্যস্ত করেন। তা ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে ব্রিটিশদের দোষী সাব্যস্ত করছেন একজন ভারতীয় আইসিএস অফিসার, এটা ব্রিটিশদের পক্ষে হজম করাটা খুবই শক্ত ছিল। ফলাফল হিসাবে দেখা গেল যে অচিরেই সেই ভারতীয় আইসিএস অফিসারকে হাওড়া থেকে ময়মনসিংহে আচমকা বদলি করে দেওয়া হলো। সেদিনের কর্তব্যপরায়ণ সেই ভারতীয় আইসিএস অফিসারটির নাম ছিল গুরুসদয় দত্ত। ময়মনসিংহ থেকে তাকে আবার বদলি করা হলো, এবার বদলি করা হলো বীরভূমে। সেই বীরভূম জেলাতেই 1931 সালে ফেব্রুয়ারি মাসে তিনি সম্পূর্ণ নিজের উদ্যোগে সেখানে একটি শিক্ষা শিবির তৈরি করলেন। আর সেই শিক্ষা শিবির থেকেই জন্ম নিল তার বিখ্যাত ব্রতচারী আন্দোলন, যে আন্দোলনের জন্য তিনি হয়ে উঠলেন সারা ভারতবর্ষ জুড়ে এক সুপরিচিত ব্যক্তিত্ব। স্ত্রী পুরুষ জাতি ধর্ম বয়স নির্বিশেষে ব্রতচারী নামে এমন এক সংগঠন তিনি গড়ে তুললেন যার মূল উদ্দেশ্যই ছিল একটা বলবান শক্তিশালী সমাজ গঠন করা এবং তার সাথে সাথে জাতির আত্মার সার্বিক বিকাশ ঘটানো। সেখানে যেমন ছিল লোকসঙ্গীত, লোকনৃত্য, লোকসংস্কৃতি, তাদের সংরক্ষণ ও আন্তরিক চর্চার মাধ্যমে জাতীয়তাবাদের উন্মেষ ঘটানোর সুদূর প্রসারী ব্যবস্থা, তেমনি পাশাপাশি ছিল বিশ্ব নাগরিকত্বের দৃঢ় অঙ্গীকার। এই যে ছবিটি দেখছেন, এটা হলো ব্রতচারী সংঘের প্রতীক চিহ্ন। এই প্রতীক চিহ্নটিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে সহজেই গুরুসদয় দত্তের তৈরি ব্রতচারী সংঘের কাজ এবং উদ্দেশ্য সম্পর্কে একটা পরিষ্কার ধারণা আমাদের তৈরি হবে। তবে তার আগে আসুন আমরা জেনে নিই ব্রতচারী বলতে গুরুসদয় দত্ত কী বুঝিয়েছেন। সাধারণভাবে জীবনের কোনো একটি লক্ষ্য সিদ্ধির জন্য সংকল্প করে একাগ্র চিত্তে সেই সংকল্পকে কার্যে পরিণত করার চেষ্টার নামই হল ব্রত। কিন্তু ব্রতচারী শব্দের মধ্যে ব্রত শব্দটির অর্থ কিন্তু এমন সংকীর্ণ নয়। একটিমাত্র লক্ষ্য সিদ্ধির জন্য চেষ্টাকেই ব্রত বলা যাবে না। গুরুসদয় দত্তের কাছে ব্রত মানে হল জীবনকে সব দিক থেকে সফল, সার্থক, পূর্ণ করে গড়ে তুলবার এক প্রচেষ্টা। আর ব্রতচারী কে? যিনি এই প্রচেষ্টা আন্তরিকভাবে অনুসরণ করেন, জীবনের সার্বিক লক্ষ্যকে আন্তরিকভাবে অনুসরণ করে যিনি প্রচেষ্টা কার্য চালিয়ে যান, তিনিই হলেন ব্রতচারী। তা মানুষের জীবনকে সম্পূর্ণ, সার্থক, পূর্ণ করে গড়ে তুলবার জন্য গুরুসদয় দত্ত 5টি ব্রতের কথা কিন্তু উল্লেখ করেছেন। এই 5টি ব্রতকে একজন আদর্শ ব্রতচারীকে অবশ্যই অনুসরণ করতে হবে। এই 5টি ব্রত আপনারা হয়তো জানেন: জ্ঞান, শ্রম, সত্য, ঐক্য এবং আনন্দ। বলা বাহুল্য, ব্রতচারী সংঘের প্রতীক চিহ্নে এই 5টি ব্রতের কথা কিন্তু সুন্দরভাবে গুরুসদয় দত্ত উল্লেখ করেছেন। এবার দেখুন, মাঝখানে যে প্রদীপটি আছে এটি হলো জ্ঞানের প্রদীপ, দুপাশে রয়েছে কোদাল ও কুঠার, এরা শ্রমের প্রতীক। একটু নিচে মাঝখানে রয়েছে একটি সরল রেখা, এটি সত্যের প্রতীক। আর এই সরল রেখাটির মাঝখানে যেখানে কোদাল ও কুঠার যুক্ত হয়েছে সেই সংযোগ স্থলটিকে বলা হচ্ছে গ্রন্থি। এই গ্রন্থি আসলে ঐক্যের চিহ্ন, ঐক্যের গ্রন্থি। এতক্ষণ যা যা বললাম সেই বিষয়গুলিকে সামগ্রিকভাবে ধারণ করে আছে অনেকগুলো লহরী বা ঢেউ। এই লহরী হলো আনন্দের লহরী, অর্থাৎ এরা আনন্দের প্রতীক চিহ্ন। এবার দেখুন
কোদাল ও কুঠারে দুটি ব আঁকা আছে। এই দুই বয়ের অর্থ হল বাংলার ব্রতচারী। নিচে লেখা আছে জ শো বা, অর্থাৎ জয় সোনার বাংলা। গুরুসদয় দত্তের দূরদর্শী পরিকল্পনায় এবং তার আন্তরিক অক্লান্ত পরিশ্রমে অচিরেই অখণ্ড বাংলার বহু জায়গায় বাংলা ব্রতচারী সমিতির শাখা তৈরি হলো। 1932 সালে দক্ষিণ ভারতে সাউথ ইন্ডিয়া ব্রতচারী সোসাইটি তৈরি হলো। কলকাতায় 12 নম্বর লাউডন স্ট্রিটে গড়ে উঠল মূল কার্যালয়। 1941 সালে কলকাতা থেকে অদূরে ঠাকুরপুকুরে তৈরি হলো ব্রতচারী গ্রাম, ব্রতচারী জনশিক্ষা প্রতিষ্ঠান। তা গুরুসদয় দত্তের এই ব্রতচারী আন্দোলন ইংরেজ সরকারের কাছে যথেষ্ট সন্দেহজনক কিন্তু হয়ে ওঠার সম্ভাবনা ছিল, কিন্তু যেহেতু সেখানে কোনো রাজনীতির লেশমাত্র বিষয় ছিল না, তাই ইংরেজরা উল্টে সবাইকে অবাক করে দিয়ে তারা গুরুসদয় দত্তের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করলেন। কিন্তু দেশি লোকজনেরা অনেকেই এই বিষয়টিকে সন্দেহের চোখে তারা দেখলেন। কেউ কেউ মনে করলেন যে এই ব্রতচারী আন্দোলন আসলে সরকারি আমলার খামখেয়ালিপনা ছাড়া আর কিছুই নয়। কেউ কেউ আবার মনে করলেন যে এটা আসলে গুরুসদয় দত্তের ব্যক্তিগত জেদ আর অসহিষ্ণুতার প্রকাশ মাত্র। কিন্তু সেই বিরুদ্ধ পরিবেশের মধ্যেও গুরুসদয় দত্তের স্বদেশ প্রেম ছিল প্রশ্নাতীত। ব্রতচারী আন্দোলনে দীক্ষিতদের মধ্যে স্বদেশপ্রীতি জাগ্রত করা, বাঙালি সংস্কৃতির সার্বিক পুনরুজ্জীবনের মাধ্যমে তাদেরকে খাঁটি বাঙালি হিসাবে গড়ে তোলা, এমনকি হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতি সুদৃঢ় করা, এই সমস্ত বিষয়ে তার আগ্রহ, তার উদ্যোগ ছিল সর্বব্যাপী এবং সুদূর প্রসারী। বাংলার লোকশিল্প ও লোকনৃত্য এই বইটির ভূমিকায় অরুণ নাগ মহাশয় তিনি লিখেছেন যে বাংলার প্রখ্যাত শিল্পী কামরুল হাসান, মেজর তোজাম্মেল হোসেন, এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রমুখ অনেকেই সে সময় ব্রতচারী হয়েছিলেন। গুরুসদয় দত্তের আরেকটি দিক ছিল যা তিনি বাংলার ব্রতচারী আন্দোলনের মধ্যে নিপুণভাবে সংযুক্ত করেছিলেন। লোকনৃত্য, লোকগীতি, এই দুইয়ের সংমিশ্রণে বাংলার যে লোকসংস্কৃতি গড়ে উঠেছিল, গুরুসদয় দত্ত ছিলেন তার অন্যতম অনন্য সাধারণ এক সংগ্রাহক এবং পৃষ্ঠপোষক। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে জাতীয় জীবনের পুনর্গঠন করতে হলে জাতির প্রত্যেক নরনারী, বালক বালিকাকে জাতির নিজস্ব সংস্কৃতির আবহমান ধারার সঙ্গে অবশ্যই পরিচিতি এবং সংযোগ স্থাপন করতেই হবে। সেই লক্ষ্যে তিনি একদিকে যেমন লোকগীতি লোকনৃত্যের চর্চাকে ব্রতচারী সংঘের অবশ্য পালনীয় কার্যক্রম হিসাবে নির্ধারিত করেছেন, তেমনি অন্যদিকে সারা বাংলা ঘুরে ঘুরে তিনি বিভিন্ন লোকনৃত্য পর্যবেক্ষণ করেছেন এবং পাশাপাশি সেই সব লোকনৃত্যের অনুষঙ্গ হিসাবে রচিত হাজার হাজার লোকসঙ্গীত তিনি সংগ্রহ করেছেন। ময়মনসিংহের জারি গান, ফরিদপুরের শাড়ি গান, নদিয়ার বাউল গান, বীরভূমের রায়বেশে নৃত্যের গান, যশোরের ঢাল সরকির লড়াইয়ের গান, ঝুমুর নৃত্যের গান, কাঠি নৃত্যের গান ইত্যাদি ইত্যাদি। তার সেই কাজের বিশাল পরিধি দেখলে আমাদের সত্যি বিস্ময়ের সীমা থাকে না। গুরুসদয় দত্তের আরেকটি পরিচয়ের কথা এই আলোচনায় উল্লেখ না করলে এই আলোচনাটি অসম্পূর্ণ থেকে যাবেই। আমি যে কথাটি বলতে চাইছি তা হলো এই যে তিনি ছিলেন একজন অসাধারণ লোকশিল্প সংগ্রাহক, এমন একজন সংগ্রাহক যিনি সম্ভবত প্রথম বাংলার কুলীন শিল্প সমাজের সাথে, বাংলার প্রতিষ্ঠিত শিল্প সমাজের সাথে বাংলার এই ব্রাত্য লোকশিল্পের পরিচয় করিয়ে দিয়েছিলেন। মোটামুটি 1929 সাল থেকে 1940 সাল পর্যন্ত এই 11 বছর সময়ের মধ্যে তিনি অখণ্ড বাংলার নানা স্থান ঘুরে প্রায় 2500-এরও বেশি বাংলা শিল্পের নিদর্শন
সংগ্রহ করেছিলেন, যার মধ্যে ছিল পটে আঁকা চিত্রকর্ম, নকশিকাঁথা, দারু ভাস্কর্য, পুতুল, গৃহস্থালির সরঞ্জাম, ধাতুর তৈরি ভাস্কর্য, মুখোশ, বাদ্যযন্ত্র, পুঁথি, দেবদেবীর মূর্তি, মাটির পাত্র ইত্যাদি ইত্যাদি। কলকাতার এক প্রদর্শনীতে সেই ব্যক্তিগত সংগ্রহ দেখানো হয়েছিল, আর তাই দেখে বুদ্ধিজীবী শিল্পী মহলে রীতিমতো বিশাল সাড়া পড়ে গিয়েছিল। প্রখ্যাত শিল্প সমালোচক শাহিদ সোহরাবর্দী, তিনি বলেছিলেন, গুরুসদয় দত্ত এই বিশাল জ্ঞানভাণ্ডার আমাদের শিক্ষিত জনদের দৃষ্টিগোচরে আনা ছাড়াও তিনি যে বাঙালি শিল্পধারা যা প্রাথমিক সাফল্যের পর কল্পনাহীনতা ও একঘেয়েমিতে পরিণত হয়েছে তাতে শক্ত নাড়া দেওয়ার জন্যেও আমাদের ধন্যবাদার্হ। তার এই বিশাল সংগ্রহকে কেন্দ্র করে পরবর্তী সময়ে 1963 সালে গড়ে উঠেছে গুরুসদয় সংগ্রহশালা, যা পূর্ব ভারতের অন্যতম শ্রেষ্ঠ একটি লোকশিল্প সংগ্রহশালা বলে আজ সুপরিচিত। তবে দুঃখের কথা কি আর বলি, কয়েক বছর আগেই খবরের কাগজে দেখেছিলাম যে এই গুরুসদয় সংগ্রহশালা ভয়ানকভাবে বিপন্ন। কেন্দ্র বলুন বা রাজ্য বলুন, কোনো সরকারের পক্ষ থেকে এই সংগ্রহশালাটিকে পুনরুজ্জীবিত করার কোনো উদ্যোগ আমরা নিতে দেখিনি, যেটি অত্যন্ত দুঃখের, অত্যন্ত দুর্ভাবনার। পাশাপাশি আপনি দেখবেন যে গ্রাম বাংলায় যদিও বা কিছুটা ব্রতচারী সংস্কৃতি লক্ষ্য করা যায়, কিন্তু শহর অঞ্চলের ছেলেমেয়েদের মধ্যে ব্রতচারী অনুশীলন করার কোনো চিহ্ন আজকাল আর খুঁজে পাওয়া যায় না। মধ্যশিক্ষা পর্ষদ যে বছর থেকে ফিজিক্যাল এডুকেশনকে অ্যাডিশনাল সাবজেক্ট হিসাবে ট্রিট করতে শুরু করে, ঐচ্ছিক বিষয় হিসাবে ট্রিট করতে শুরু করে, সেই বছর অথবা তার পরের বছর থেকে আপনি লক্ষ্য করে দেখবেন যে স্কুলের ছেলেমেয়েদের মধ্যে পিটি প্যারেডের সাথে সাথে ব্রতচারী এই সব কার্যক্রমগুলো যেন অদৃশ্য হয়ে যেতে লাগলো। ক্রমশ আমাদের নিজস্ব সংস্কৃতি যেন ধীরে ধীরে ফিকে হতে শুরু করল। সত্যি কথা বলতে কি, যখন কোনো জাতি তার নিজস্ব সংস্কৃতিকে, নিজস্ব ঐতিহ্যকে ভুলতে শুরু করে, অচিরেই সেই জাতিকে অনির্দিষ্ট এক বিপন্নতার মুখোমুখি হতেই হয়। ইতিহাস তাই বলে, আমাদের চারিপাশে আজ সেই বিপন্নতা। এই অদ্ভুত আধারে গুরুসদয় দত্ত, যার মানবপ্রেম ও দরদি মন মানব সমাজকে আপ্লুত করেছিল, যার জীবন দর্শন, যার বিচার বুদ্ধি, যার জ্ঞান মানব সমাজকে উদ্বুদ্ধ করেছিল, সেই প্রাতঃস্মরণীয় মানুষটির জীবনের কর্মধারা, কর্মপদ্ধতি, আদর্শকে, কায় মনোবাক্যে আজ আমাদেরকে অনুসরণ করতেই হবে। এটাই কিন্তু সময়ের অন্যতম দাবি। এই ভিডিও শেষ করার আগে আসুন আমরা একবার চট করে দেখে নিই গুরুসদয় দত্তের জীবনী পঞ্জি। জন্ম 1882 সালের 10ই মে। জন্মস্থান শ্রীহট্ট জেলার করিমগঞ্জ সাবডিভিশনের অন্তর্গত বীরশ্রী গ্রাম। বাবা হলেন রামকৃষ্ণ দত্ত চৌধুরী, মা আনন্দময়ী দেবী। পড়াশোনা করেছেন প্রথমে বীরশ্রী গ্রামের মাইনর স্কুলে, তারপর সিলেট শহরের ইংরেজি মাধ্যম স্কুলে, এরপর শ্রীহট্টের গভর্নমেন্ট কলেজে। 1901 সালে এফএ পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। 1903-এ উচ্চশিক্ষার জন্য তিনি বিলেত যান, সেখানে কেমব্রিজের ইমানুয়েল কলেজে ভর্তি হন। 1904 সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা ICS পরীক্ষায় উত্তীর্ণ হন। ব্যারিস্টারি পরীক্ষাতেও সসম্মানে উত্তীর্ণ হয়েছিলেন। 1905-এ দেশে ফিরে আসেন এবং মহকুমা শাসক পদে তার কর্মজীবনের সূত্রপাত। ইংরেজ সরকারের অনুগত ছিলেন না বলে তিনি জীবনে বহুবার বহু জায়গায় বদলি হয়েছেন। এই বছরেই তিনি বিশিষ্ট সমাজসেবী সরোজ নলিনী দত্তকে বিয়ে করেন। 1918 সালে বীরভূম জেলায় তিনি পল্লী উন্নয়নমূলক প্রকল্পের কাজ শুরু করেছিলেন, যা চতুর্দিকে সাড়া ফেলে দিয়েছিল। 1924 সালে তিনি ব্রিটিশ ভারতের প্রতিনিধি হিসাবে রোমে আন্তর্জাতিক কৃষি প্রতিষ্ঠানে যোগদান করেন। 1925-এ বঙ্গলক্ষ্মী নামে একটি পত্রিকা প্রকাশ করেন।
এই সময় তিনি তার প্রয়াত স্ত্রীর নামে দুটি সমাজ কল্যাণকর প্রতিষ্ঠান তৈরি করেন। একটির নাম সরোজ নলিনী শিক্ষা সমিতি, অন্যটির নাম সরোজ নলিনী নারীমঙ্গল সমিতি। 1928 সালে বামুনগাছি রেলওয়ে ওয়ার্কশপের শ্রমিকদের উপরে পুলিশের গুলি চালানোর ঘটনার তদন্ত করে তিনি ব্রিটিশ বিরোধী ঐতিহাসিক রায় দিয়েছিলেন। সেই বছরেই তার লেখা বই পল্লী সংস্কার ও সংগঠন প্রকাশিত হয়। 1929 সালে গ্রামের ডাক নামে পল্লী উন্নয়ন সংক্রান্ত একটি পত্রিকা প্রকাশ করেন। 1930 সালে গান্ধীবাদী প্রতিবাদীদের উপর জারি করা প্রশাসনিক হুকুম না মানার জন্য তাকে বীরভূমে বদলি করে দেওয়া হয়। 1931 সালে বঙ্গীয় পল্লী সম্পদ রক্ষা সমিতি নামে একটি সংগঠন তিনি তৈরি করলেন। একই বছরে তার লেখা বই বাংলার সামরিক ক্রিয়া প্রকাশিত হয়। 1932 সালে বাংলা তথা ভারতবর্ষ জুড়ে শুরু করলেন তার ঐতিহাসিক ব্রতচারী আন্দোলন। সে বছরে প্রকাশিত হয় তার আরেকটি বই পটুয়া। 1933 সালে প্রকাশিত হল তার অন্যতম উল্লেখযোগ্য দুটি বই, নাম ব্রতচারী সখা এবং ইন্ডিয়ান ফোক ড্যান্স অ্যান্ড ফোক সং মুভমেন্ট। 1937 সালে প্রকাশিত হল তার সবচাইতে উল্লেখযোগ্য বই ব্রতচারী মর্মকথা। 1939 সালে প্রকাশিত হল তার বিখ্যাত বই পটুয়া সঙ্গীত। 1940 সালে সুদীর্ঘ 35 বছরের চাকরি থেকে তিনি অবসর গ্রহণ করলেন। 1941 সালে প্রকাশিত হল তার আরেকটি বই ব্রতচারী পরিচয়। 1941 সালের 25 জুন মাত্র 59 বছর বয়সে চিরতরে থেমে গেল এই মহাজীবন। মৃত্যুর পরে প্রকাশিত হয় তার লেখা আরও কয়েকটি বই। 1942 ব্রতচারী ইটস এইম অ্যান্ড মিনিং, 1954 দ্য ফোক ডান্সেস অব বেঙ্গল, 1966 শ্রীহট্টের লোকসঙ্গীত, 1990 ফোক আর্ট অ্যান্ড ক্রাফটস অব বেঙ্গল এবং 1994 সালে প্রকাশিত হল তার শেষ বই বাংলার বীর যোদ্ধা রায়বেশে। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো এইরকমই নলেজেবল ভিডিওতে। ভালো থাকুন, নমস্কার।